আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার ছোট সোনামণিরা কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা শিখব ফিল ইন দ্য গ্যাপস। আজকে আমরা শূন্যস্থান পূরণ করা শিখব। আমরা যে স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত স্মল লেটারগুলো পারি, সেই স্মল লেটারগুলো দিয়ে এখন আমরা ফিল ইন দ্য গ্যাপ শিখব, ঠিক আছে? এটা পরীক্ষায় আসে, তো তোমরা দেখো কিভাবে আমরা শূন্যস্থান পূরণ করি। দেখো এখানে স্মল লেটার এ, এখানে একটি বক্স আছে, এই বক্সে কিছু কিছু লেটার আমি দিয়ে দিয়েছি, আর কিছু কিছু ফাঁকা বা খালি ঘর রয়েছে। এখন আমরা সেই খালি ঘরে কি বসবে সেটা দেখব। দেখো এখানে এ আছে, এ, তারপরে একটি খালি ঘর আছে। এখন বলো তো তোমরা এর পরে কি হবে? এর পরে এখানে বি হবে, তাই না? চলো আমরা বি লিখে ফেলি। তো এরপরে বি লিখে ফেলেছি, তো আমার খালি ঘরটি পূরণ হয়ে গেল না? এটাকেই বলে ফিল ইন দ্য গ্যাপস। এই গ্যাপটা ফিল হয়ে গেল, পূরণ হয়ে গেল। তারপরে দেখো সি ডি, ডি এর পরে একটি ফাঁকা ঘর আছে, খালি ঘর আছে, তাহলে ডি এর পরে এই খালি ঘরটাও আমার পূরণ করতে হবে, তাই না? তাহলে এখানে ডি এর পরে কি হয় বলো তো? ডি এর পরে ই হয়। আমরা এখন ই লিখব, ডি ই, ঠিক আছে? দেখো এই খালি ঘরটাও আমরা পূরণ করে ফেলেছি। তারপরে ই এর পরে এফ, এফ এর পরে জি, জি এর পরে দেখো আরেকটা ফাঁকা ঘর পেয়ে গিয়েছি আমরা। এখন এই ফাঁকা ঘরটাও আমাদের পূরণ করতে হবে। এখন এটা তোমরা করো তো দেখি, বলো জি এর পরে কি হয়? জি এর পরে আশা করি তোমরা আইডিয়া করতে পেরেছ জি এর পরে কি হয়। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বলে ফেলেছ জি এর পরে এইচ হয়। আমরা এইচ লিখে ফেলি, এইচ এর পরে আই, আই এর পরে কি তা তো আমরা সবাই জানি, আই এর পরে জে, ঠিক আছে? জে এর পরে কে, তারপরে এল। এভাবে তোমাদেরকে আমি আরও কিছু শূন্যস্থান পূরণ বা ফিল ইন দ্য গ্যাপস গ্রুপে দিয়ে দিব, তোমরা সেই খালি ঘরগুলো পূরণ করে ছবি তুলে আমাকে পাঠাবে, ঠিক আছে? তোমরা যেখানে একটি ঘর ফাঁকা থাকবে তার আগের যে লেটারটা থাকবে সেটা দেখে পরের লেটারটা লিখে ফেলবে। যেমন আমি যদি এখানে এই ঘরটা ফাঁকা করে দিই, তাহলে তোমরা বলো তো এখানে মনে করো এই ঘরটা আমি ফাঁকা দিয়েছি, তাহলে কি হবে? দেখবে এ বি সি, সি এর পরে কি হয়? ডি, তোমরা ডি বসিয়ে দেবে। এভাবে খালি ঘর পূরণ করতে হয় বা ফিল ইন দ্য গ্যাপস, এভাবে ফিল ইন দ্য গ্যাপ করতে হয়, ঠিক আছে? যেই ঘরটা ফাঁকা থাকবে সেই ঘরটা তোমরা পূরণ করে ফেলবে। আমি এ থেকে এল পর্যন্ত দেখিয়েছি তোমাদের, এ তোমরা এ থেকে জেড পর্যন্ত বাসায় করে করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।